ক্রিকেট মাঠে ব্যাটারদের গায়ে বল ছোড়ার দৃশ্য দেখা যায় হর হামেশাই। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজেও হলো সেই ঘটনা। ইনিংসের 68তম চার ওভারে তাইজুল ইসলাম বল ছুড়ে মারেন স্টাম্পের দিকে, কিন্তু লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস দাঁড়িয়েছিলেন স্টাম্প বরাবর, ফলে বল যখন তার সোজা যায় তখন হাত দিয়ে বলটি ঠেকিয়ে দেন তিনি। তৎক্ষণাৎ তাইজুল ইসলাম ব্যাটারের দিকে ইশারায় দুঃখ প্রকাশ করেন, আর ম্যাথিউস তখন প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলেন। ম্যাথিউস হ্যান্ড গ্লাভস খুলে ফেলেন। মাঠে চলে আসে মেডিকেল টিমের সদস্যরা। ব্যথানাশক স্প্রে করার পর তিনি কিছুটা স্বস্তিবোধ করেন এবং আবার ব্যাটিংয়ে মনোযোগী হন।